আমের সিজন শুরু হওয়া মাত্রই কিন্তু আমার বাড়িতে আমের আচার বানানোর প্রস্তুতিও শুরু হয়ে গেছে। তাহলে তোমাদের সাথে আজকে শেয়ার করি আমার ঘরে একটা মিষ্টি আছে। প্রথমে কড়াইতে তেলটা গরম করে নিয়ে তার মধ্যে 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আগে থেকে কেটে রাখা ডুমো ডুমো আমের টুকরোগুলোকে ঢেলে দিলাম। তারপর এক এক করে পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন একটু নুন দিয়ে ভালো করে আমের সাথে নাড়াচাড়া করে নেওয়ার পর তার মধ্যে ঢেলে দিলাম আখের গুড়। তোমরা চাইলে অন্য গুঁড়ো ইউজ করতে পারো, আমরা আখের গুড় করেছিলাম। তারপরে গুড়ের সাথে ভালো করে আমটাকে মাখিয়ে নিয়ে গুড়টা যখন গলে যাবে তখন দেখতে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগে। তারপরে ধীরে ধীরে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে যখন জাল উঠে আসবে তার মধ্যে আগের থেকে গুঁড়ো করে রাখা মৌরি জিরে ধনিয়া শুকনো লঙ্কার মিক্সচারটা দিয়ে দিলাম। এটাই হচ্ছে আচারের আসল ম্যাজিক। তারপরে ভালো করে সেটা আমের সাথে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই রেডি আমাদের আমের আচার। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।